হ্যালো বন্ধুরা, এখন 11:30 বাজে। এখন থেকে আমার বকবকটা স্টার্ট করলাম। এই যে আমি সেজেগুজে নিয়েছি, দেখছেন এটাকে সাজেগুজু বলে? সাজেগুজু বলে না, কিন্তু মার্কেটে যাচ্ছি তো, আর এই বৃষ্টি হচ্ছে, কাদা জল একাকার, এসে তো চান করতে হবে, সেই জন্য বেশি না। সবসময় এই এই তিনটে কুর্তি আলাদা করে রেখেছি মার্কেটের জন্য, সেই তিনটে কুর্তিই পরেই যাই। এই যে রেডি হয়ে গেছি, আকাশ দেবতা নেমে পড়েছে, আর এই যে মেয়ের কাজ দেখেছে, ও সবসময় ওর কোন আমাকে দেখেছেন, ওর কাজ ও সবসময় ব্যস্ত। সবে বার হয়ে গেছি, আর ঝমঝম করে বৃষ্টি এসে গেল, বৃষ্টিতে ভিজে যাব। ওইদিকে ভাইয়ের বউ রেডি হয়ে রয়েছে, দেখলেন বাইরে কিরম বৃষ্টি পড়ছে। আর এখানটা থেকে আমাকে অনেকটা হেঁটে যেতে হবে, হাঁসপুকুর যেতে হবে, হাঁসপুকুর তো আবার থিয়ে বাস স্ট্যান্ড, তারপর বাস 12টা বেজে গেলে আর বাস পাবো না। তাহলে চলুন বন্ধুরা, বেরিয়ে পড়ি, আর কি হবে বৃষ্টি মাথায় করে। থিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি বন্ধু, দেখ না এটা ওয়েট থেকে ভালো কোয়ালিটি আছে, এটার থেকে ভালো পাইবে আছে পাখি। এটা অ্যাঙ্কালের না, এটা পুরো পুরো, এটা পুরো তো নবো না তো বললাম, ওই রকম ডিজাইনের দিন না। বাসে উঠে পড়েছে, এই যে ধর্মতলা ঘুরছে, আকাশ এখন কালো করে আছে। আগে বেশি কেনাকাটা করি না, আমি অল্প শাড়ি শাড়ি নিয়েছি। দেখবে আমার
রেসের মাঠ বন্ধুরা Thank you.